নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম এই মুহূর্তে আমি আছি লাইভে আর আজকের এই মুখোমুখি আপনার প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন চাপড়ার একুশ নম্বর আসনের নদিয়া জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন শেখ তমিজ সাহেব আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং প্রথম যে প্রশ্ন আপনাকে করতে চাইব সেটা হচ্ছে আপনি চাপরার একুশ নম্বর আসন থেকে দাঁড়িয়েছেন আপনি কিভাবে এখন প্রচার পর্ব সারছেন এবং কিভাবে প্রচারটা করছেন বাড়ি বাড়ি প্রচার করছেন না ফ্লেক্স ব্যানার বা রাত্রিবেলা কোনো মিটিং মিছিল কীভাবে প্রচারটা সারছেন বিষয়টা এরকম রাজনীতির আঙিনায় আমি নতুন নই আচ্ছা অনেক দিন থেকেই রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আছি আচ্ছা বিশেষ করে চাপড়া ব্লকের রাজনীতিতে সর্বস্তরের মানুষের সঙ্গে একটা পরিচিতি আছে আচ্ছা তথাপি যেহেতু নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল আমাকে সেখানে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ করে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই ভোটারদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে দলীয় যে নেতৃত্ব আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ডোর টু ডোর বাড়িতে প্রচার করছি আর প্রচারের অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালস থাকে যেগুলো সাধারণত বিভিন্ন নির্বাচন ইউজ হয় সেগুলো তো এমনিতেই যেভাবে যে যে পদ্ধতিতে ইউজ হয় সেটা সেই স্বাভাবিক পদ্ধতিতেই হচ্ছে আমরা চেষ্টা করছি ইউজ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যেটা চেষ্টা করছি যতটা পারি মানুষের কাছে পৌঁছাবার অনেক আমার যেমন বাগবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় অধিকাংশ গ্রামের বহু সংখ্যক মানুষের কাছে গিয়েছে এবং তারা খুব সাদরে আমাদেরকে গ্রহণ করছেন কথা বলছেন এবং সরকারের যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ তারা তাতে যথেষ্ট খুশি আছে একটা জিনিস আপনি বলুন যে আপনার যে একুশ নম্বর আসন সেই একুশ নম্বর আসনের মধ্যে কোন কোন গ্রাম পড়ছে গ্রাম গ্রাম চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার একুশ নম্বর নদীয়া জেলা পরিষদের চাপড়া জেডবি একুশ নম্বর কেন্দ্র সেখানে সেই চারটি গ্রাম পঞ্চায়েতের পিঁপড়াগাছি হাটখোলা বাগবড়িয়া এবং মহেশপুর গ্রাম পঞ্চায়েত আছে এবং এই কেন্দ্রের একটা বিশেষত্ব হচ্ছে এই ইন্দোবাংলা যে বর্ডার আছে বাংলাদেশ ভারতবর্ষে ভারতের যে বর্ডার এই আমার চারটি গ্রাম পঞ্চায়েতকেই প্রায় চারটি এক পিপলা গাছের কিছুটা নেই বাকিটা সব ওই ইন্দো বাংলা বর্ডার ছুঁয়ে গেছে আচ্ছা বর্ডারিং এরিয়ায় আমরা সেখানেও প্রচারে যাচ্ছি আচ্ছা হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনি বলেছেন যে বর্ডারিং যে এরিয়া ইন্দো বাংলাদেশ বর্ডার সেখানে প্রচার করতে গিয়ে রাতের বেলা কি কোনো মানে সমস্যা হচ্ছে না রাতের বেলা না না প্র্যাকটিক্যালি আমরা যে প্রচারগুলো আমি রাখছি তাতে আমাদের কর্মীরা নেতৃত্ব সেখানে স্থানীয় নেতৃত্ব তারা বাড়ি বাড়িতে যেভাবে প্রচার রাত্রিবেলা হয় মানুষের কাছে গিয়ে বলা ভোটের কথা সেটা হচ্ছে আমরা সাধারণত প্রচারটা সন্ধ্যা অবধি করছি মানে আমি ওদের সাথে যাচ্ছি সন্ধ্যা অবধি করছি বর্ডারের কিছু কিছু নির্দিষ্ট রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেগুলোতে আপনি সন্ধ্যার পরে এন্ট্রি পাবেন না আচ্ছা একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে আমার খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনি এর আগেও ভোটে লড়েছিলেন আমি দু সালে তখন নদিয়া জেলা পরিষদের চাপড়া জেলা পরিষদের কেন্দ্র আঠারো নম্বর কেন্দ্র ছিল বর্তমানে যেটা ১৯ নম্বর হিসেবে গণ্য ওই কেন্দ্র থেকে আমি এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেবার তো সম্ভবত হেরেছিলেন হ্যাঁ সম্ভবত না এটা হেরেছিলাম আচ্ছা হেরেছি হ্যাঁ সম্ভবত তাহলে তাহলে প্রশ্নটা আমার এই জায়গায় যে এবার ভোটে দাঁড়িয়েছেন পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছেন জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছেন তা এবার কতটা আত্মবিশ্বাসী মানে জেতার ক্ষেত্রে একশো শতাংশই আত্মবিশ্বাসী তাহলে এই আত্মবিশ্বাসটা আসছে কোথা থেকে সারা বছর ধরে এবং দু সালে আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আসার পরে যে লাগাতার উন্নয়ন নিরবিচ্ছিন্ন যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার প্রেক্ষিতে এবং চাপড়া ব্লকে আমরা যেটা সংগঠনের সাথে জুড়ে থাকার কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের একটা না কিছু না কিছু একটা কর্মসূচি থাকে মানুষের সাথে নিবুড়ে একটা সম্পর্ক আছে সর্বোপরি আছে সরকারের উন্নয়নমূলক কাজ যেটা মানুষ অত্যন্ত এই আমাদের একটা সীমান্তবর্তী এলাকা সেখানকার মানুষ অত্যন্ত আন্তরিকভাবে সরকারকে গ্রহণ করেছে এবং বিভিন্ন নির্বাচনের ফলাফল সেটা প্রমাণ করে কিন্তু দু সালের সেইখানে আঙ্গিকটা একটু অন্যরকম ছিল এখন সেটা তো সরকারের উন্নয়নমূলক কাজের কারণে সদ্য তখন সরকার হয়েছে এবং ওই এরিয়াটা মূলত কংগ্রেসের অধ্যুষিত ছিল আচ্ছা সেখানে ভোট কাটাকাটির অঙ্কে রেজাল্টটা অন্য হয়েছিল সেই বিষয়টা এখন নেই কংগ্রেস সেখানে নিশ্চিন্ন সিপিএম দলটা প্রায় সেখানে নেই বিজেপিরও বিশেষ কোনো অস্তিত্ব চাপড়া ব্লকে নেই আচ্ছা তাহলে আপনি একটা জিনিস বলুন যে আপনার নম্বর আসনে আপনি ভোটে জিতলে কোন কোন কাজ করার ইচ্ছে আছে আপনার আমার ওই কাজ বলতে একটা একজন জেলা পরিষদের প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে যে সরকার চলছে একটা তো নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে সরকার চলছে সেই প্রসেসের মধ্যে থেকে যতটা সম্ভব আমার এলাকার মানুষের জন্য যে যে কাজগুলো করা সম্ভব সেগুলো সবটাই করার মানুষ আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে সেটাই আমার এক নম্বরে আছে আমার বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাগলাখালী বলে একটা জায়গা আছে সেই জায়গাটাকে সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষ মনে করে খুব জাগ্রত এবং সপ্তাহের বৃহস্পতি এবং সোমবার হাজার হাজার মানুষের সেখানে সমাগম হয় আচ্ছা সেই এলাকার রাস্তাঘাটগুলো আমাদের সরকার আসার পরে যথেষ্ট হয়েছে হানড্রেড হয়েছে বলবো না কিছুটা বাকি আছে সেখানে প্রায় কোনো কোনো সোমবারে দশ হাজার পনেরো হাজার মানুষও ছাপিয়ে যায় সুদূর কলকাতা থেকে আমাদের নবদ্বীপ সারা নদীয়া জেলা নদিয়ার পার্শ্ববর্তী জেলা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তাদের সেই জায়গাটা হ্যাঁ আমি সেই জায়গাটাকে যাতে আরও ভালোভাবে ডেভেলপ করা যায় সেখানে লাইটের ব্যবস্থা রাস্তাঘাটটাকে আরও বেশি সুন্দর করা পানীয় জলের ব্যবস্থাটাকে যাতে আরো সুন্দর করা ভালোভাবে যোগানটা যাতে মানুষকে দেওয়া যায় এত মানুষের সমাগম হচ্ছে সেই ব্যাপারে আমাদের ফোকাস নিশ্চিতভাবেই থাকবে কারণ এটা বিশেষ জায়গা আমার ওই নির্বাচনী এলাকার মধ্যে আচ্ছা আর যেহেতু সীমান্তবর্তী একটা এলাকা সেখানে কিন্তু হাই হাইমাস লাইট বলুন স্ট্রিট লাইট বলুন এইসবের খুবই দরকার আর কি কিন্তু সেই এলাকাগুলিতে এই বিষয়ে কিছু কোনো একটা একটা বিষয় নয় স্ট্র্যাটেজি আছে পরিকল্পনা রচনা হয় তার বাস্তবায়ন হয় কিছুদিন পরে আর সঙ্গে সঙ্গে চাইলেই কিছু হয় না সেই পদ্ধতির মধ্যে থেকে আমরা তো নিশ্চিতভাবেই সরকার আমাদের নিরবিচ্ছিন্নভাবে যে কাজটা উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেই পদ্ধতির মধ্যে থেকে সেই প্রসেসের মধ্যে থেকে আমরা সেটাকে যতটা পারা যায় সুন্দরভাবে যতটা পারা যায় দ্রুততার সহিত সেই এলাকায় করার চেষ্টা করুন পঞ্চায়েত ভোট কিন্তু একটা স্থানীয় উন্নয়নের নিরিখে হয় যেটা হচ্ছে একটা যে বিষয়টা উঠে আসে সময় যে মানুষের ভোটারদের যে একটা মৌলিক চাহিদা পানীয় জল রাস্তাঘাট স্ট্রিট লাইট এই সমস্ত বিষয় এবং সেই সঙ্গে আর একটা এবং সেই সঙ্গে আর একটা বিষয় উঠে আসে যে শিশুদের বিনোদনের জন্য শিশুদের পার্ক করা মানে এটা একেবারে শিশুদের কথা তো রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলি খুব কম ভাবে সেই দিক থেকে কি আপনার এই দিকটা কি শিশুদের বিনোদনের জন্য আমি আপনাকে এই বিষয়টা একটু বলি সেটা হচ্ছে আমার ওই নির্বাচনী এলাকার দুটো গ্রাম পঞ্চায়েত এরিয়া বিশেষত মহেশপুর এবং বাগবেড়িয়া সেই গ্রামের সেই এলাকায় যদি যান আমাদের সরকারের আমলে বহু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে কিন্তু যে গ্রাম বাংলার যে প্রকৃত রূপ সেখানে গেলে আমার মনে হয় আপনারও ভালো লাগবে সব মানুষেরই ভালো লাগবে সেটা সম্ভব এবং ভালো লাগবে এই যে পার্ক ইত্যাদি শিশুদের বিনোদনের আপনি ভাবলে অবাক হবেন আমি নিজেও গিয়ে আমরা চাপড়া প্রপারে থাকি ওখানে গিয়ে আমার ভোটারটা ওই কেন্দ্রে নয় আচ্ছা তো আমরা সেখানে গিয়ে এর আগেও গেছি আমরা মুগ্ধ হয়ে যাই প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে বসতিগুলো আপনাকে মুগ্ধ করবে বাচ্চাদের বিনোদনের জন্য যথেষ্ট ফাঁকা ফাঁকা জায়গা বাড়ি ঘর দূরের প্যাটার্ন সেরকম মানুষের বসতি সেরকম ব্যবহার আরও সুন্দর আন্তরিকভাবে মানুষ ওখানে মানুষকে গ্রহণ করে মানে আপনি আপনার ভোটারদের নিয়ে একুশ নম্বর আসনের ভোটারদের নিয়ে কি গর্ববোধ করেন নিশ্চিতভাবেই ওখানকার মানুষের আচার তার আপ্যায়ন আপনা আমাকে তো বটেই প্রত্যেকটা মানুষকেই মুগ্ধ করি আচ্ছা আপনি একটা জিনিস বলুন যে আপনি রাজনীতি করতে গিয়ে যখন প্রথম দু সালে বলছিলেন হেরেছিলেন তো কোথাও কি কোনো এই ভোটে যখন লড়ছেন কোথাও কি কোনো হতাশা কাজ করছে সেই হারার হতাশা কাজ করছে কোনো হতাশাই কাজ করছে না আমি অত্যন্ত বাস্তব চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করি সেইখানকার রাজনৈতিক আঙ্গিক সেখানকার পারিপার্শ্বিকতা তখন যা ছিল আমরা আশা করেছিলাম এবং দলও আশা করেছিল হয়তো আমরা ওখানে জিতে যাব আচ্ছা এবং এককভাবে অনেক মানুষও ভোট দিয়েছিল তারপরেও সেটা হয়নি তখন কংগ্রেস সিপিএমের একটা আধিপত্য কংগ্রেসের সাথে জোট হয়ে আমরা দু হাজার এগারোতে ক্ষমতা এসেছিলাম আপনাদের স্মৃতিতে সেটা থাকবে এবং সেখানে খানিকটা থেকে গিয়েছিল আচ্ছা সে কারণেই কংগ্রেস দল থেকেই আমাদের বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেও সবে এগারো সালে হয়েছে তেরো সালে সব মানুষ তখন আসেনি আচ্ছা তাহলে এখন আপনার মূল লড়াইটা কার সাথে কোন দলের সঙ্গে আপনার লড়াইটা হবে মূল লড়াই লড়াইয়ের প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি ওখানে বিজেপি বিজেপি জেলা পরিষদ কেন্দ্রে আচ্ছা যদিও সেখানে প্রায় পঁচিশটা গ্রাম পঞ্চায়েতের আমার চৌরাশিটা গ্রাম পঞ্চায়েতের সিট আছে আমার ওই নির্বাচনী এলাকায় তার মধ্যে পঁচিশটা গ্রাম পঞ্চায়েতে এলাকায় ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থীই নেই তারা প্রার্থী দেওয়ার মতো তাদের সাংগঠনিক পরিকাঠামো নেই সেখানে লোকও নেই সেই তারা প্রার্থীও দিতে পারেন তাহলে বিজেপিকে কেন ভাবছেন সিপিএম আছে তুলনামূলক বিচারে তুলনামূলক বিচার আছে তুলনামূলক তাদেরকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবছেন তুলনামূলক বিচারে কারণ কংগ্রেস তাদের থেকেও বেশি সংখ্যক সিটে কোনো প্রার্থী দিতে পারেনি বামফ্রন্টেরও সেই হাল সে কারণেই আচ্ছা আপনি যখন ভোট প্রচার করছেন তখন সাধারণত বিরোধীরা তৃণমূল সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলছে তারা প্রচার করছে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে কিন্তু আমি বলতে চাইছি আপনি যখন ভোট প্রচার করছেন তখন কি বলে ভোট চাইছেন বা কোন 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 ধরনের বিষয়গুলিকে বিষয়গুলিকে ইস্যু করছেন ও বাড়িতে গেলাম আমার মায়েরা মাসিরা আছেন কাকিমারা আছেন কাকিমাকে আমি যখন জিজ্ঞেস করছি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনার ঠিকঠাক আসছে তো কাকিমা বলছে হ্যাঁ বাবা আসছে আচ্ছা বাচ্চা বাচ্চা মেয়েরা কেউ কন্যাশ্রী পেয়েছে ভাইয়েরা কেউ যুবশ্রী পেয়েছে সাইকেল নিয়ে বাচ্চারা যাচ্ছে ওরাও বলছে হ্যাঁ কিছুদিন আগে কয়েক জ্যাঠামশাই বয়স্ক লোক কাকার বাবার বয়সী লোক ওরা বলছে বাবা আমাদের সময় জমির খাজনা দিতে হতো আমি কোটে ব্যবহার হিসেবে কাজ করি অনেকের পরিচিত মানুষ আছেন ওখানে অনেক মানে ঘর ঘর পরিচিত মানুষ আছে বলতে পারেন তো এখন তার খাজনা লাগে না আমার সেটা আপনারা বিবেচনা করুন বাবা এই সরকার এসে আমাদের খাজনা ছেড়ে দিয়েছে বরং আমাদের কৃষক বন্ধু স্কিমে উল্টে টাকা দিচ্ছে আচ্ছা ভোট কোথায় দেব বাবা ভোট তৃণমূলকে দেবো তার মানে আপনারা আপনাদের কাজে রেখে সরকারের কাজগুলো কাজের নিশ্চিতভাবে তাই প্রচারগুলো করে ভোটটা চাই নিশ্চিতভাবে তাই বিরোধীরা যেমন আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এনে ভোট চাইছে সেক্ষেত্রে আপনারা তার পাল্টা উন্নয়নকে এমন একটা সাবজেক্ট বিষয় আপনার ক্ষেত্রে যতক্ষণ না প্রমাণ হয় ততক্ষণ সেটা অভিযোগ আকারে থাকে আপনাকে একটা অভিযোগ আপনাকে একটা আসামির কার্ড কাঠবায় কিছু একটা বলে দিলাম আপনার ইংরেজে তার মানেই কিন্তু আপনি তাতে কনভিকটেড না আপনি সাজাপ্রাপ্ত না আপনাকে কিন্তু সাজাপ্রাপ্ত বলা যায় না সাধারণ মানুষ এটাকে ইউজ করে বটে বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় বলুন যে আপনি রাজনীতির বাইরে আপনি মানে কি পেশায় রয়েছেন কি করেন আপনি আমি ব্যবহারজীবী কোটে আইএনজিবি হিসেবে কাজ করি আচ্ছা কোন কোটে প্র্যাকটিস আমি কৃষ্ণনগর জাজেস কোটে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মোহাম্মদ তমিজউদ্দিন শেখ তিনি পেশায় একজন আইএনজিবি এবং তিনি ভোটে লড়ছেন চাপরার একুশ নম্বর আসন থেকে নদিয়া জেলা পরিষদের আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি শেষ লগ্নে চলে এসছি তাই তমির সাহেবকে আমি শেষে আর একটা প্রশ্ন করতে চাইব সেটা হচ্ছে যে আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রের ভোটারদের জন্য আপনি কি বার্তা দেবেন এবং সেই সঙ্গে দুদিন বাদেই আবার কোরবানির ঈদ আপনি যদি শুভেচ্ছা জানাতে চান আপনার ভোটারদের আপনি বলতে পারেন ক্যামেরার দিকে আমি নিশ্চিতভাবেই এই ঈদের অগ্রিম শুভেচ্ছা আমার নির্বাচনী এলাকার ভোটাররা তো বটেই তার সাথে সাথে যারা এই চ্যানেলটা ফলো করছেন দেখছেন প্রত্যেককেই আমার আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাই আর একটা বিষয় আমার অ্যাড করার এই বিষয়ে যে দু হাজার এগারো সালে দু সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবার সময় আমরা তিরাশি নম্বর চাপড়া বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক পেয়েছি আপনারা জানেন একজন শহীদ পরিবারের সন্তান এবং বিশিষ্ট রুকবানুর রহমান মহাশয় তার আত্মিক প্রচেষ্টায় এবং আমাদের সংগঠনের বর্তমান যিনি সভাপতি আছেন সেই সময় থেকেই তার সাথেই আমরা আছি বর্তমান সভাপতি তিনি আগে ব্লকের যুব সভাপতি ছিলেন দু সাল থেকে পরবর্তী সময়ে সভাপতি হয়েছে, মাননীয় শ্রী সুখদেব ব্রহ্ম মহাশয় তারা আমি বা কোনো সময় কোনো কখনও নিজের কাজে ব্যস্ত হয়ে কোটে আইনজীবী হিসেবে নিজের পেশাতে থাকি আর এই মানুষগুলো চব্বিশ ঘন্টায় মানুষের কাজ করছেন সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি সেটা যাতে আমাদের ব্লকে বাস্তবায়িত হয় চাপড়া ব্লকে বাস্তবায়িত হয় তার জন্য এক নাগাড়ে প্রচেষ্টা তাদের আছে চেষ্টা করে যাচ্ছেন এবং একাধিক ভালো ভালো কাজ হয়েছে অসংখ্য দৃষ্টান্ত বলা যায় দু একটি বলি আমাদের ওখানে একটা আইটিআই কলেজ হয়েছে সরকারি গভর্নমেন্ট কলেজ হয়েছে শিকড়ায় অসংখ্য এরকম কাজের নমুনা বলতে পারি চাপড়ার মানুষ সেটা জানে সেই জন্য দ্বিতীয়বার এই চ্যানেলে বসে সময় নষ্ট করতে চাইছে না সেগুলো চাপড়ার মানুষ প্রত্যক্ষ করছে আমার ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনাদের দোয়া আশীর্বাদ নিশ্চিতভাবেই আমরা পাবো এই বিশ্বাস আমি রাখি তাদের কাছে এই বিশ্বাস তাদের প্রতি রইল এবং নিশ্চিতভাবেই এই তাদের আশীর্বাদ নিয়ে আমরা তাদেরকে কাজ করার যদি তারা আমাদেরকে সুযোগ দেন নিশ্চিতভাবেই আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য এই সরকারের যে উন্নয়নমূলক কাজ চলছে সেগুলো যাতে যথাযথভাবে আমার নির্বাচনী এলাকায় পৌঁছোয় তার আত্মিকভাবে আমি তার সেই ব্যাপারে প্রয়াসী হব প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে এসটিক নিউজের স্টুডিওতে সাক্ষাৎকারে ছিলেন চাপড়ার একুশ নম্বর আসনের নদিয়া জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন শেখ আপনারা এতক্ষণ তার সাক্ষাৎকার শুনলেন বা দেখলেন আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন